এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই এম অঙ্কিতা অঙ্কিতা ব্লগে তোমাদের সবাইকে আবারো একবার বিগ ওয়েলকাম তো আজকে আমি চলে এসেছি আরনবাটিতে ঠাকুর দেখতে আর আরনবাটির পুজো প্রত্যেকবারই খুব সুন্দর করে একটা মাঠে তো ছাড়তে পুজো প্যান্ডেল হয় খুব সুন্দর করে আমাদের আশেপাশের মধ্যে একমাত্র আরনবাটাতেই পুজো ভালো করে তো তোমরা যদি আশেপাশে থাকো একবার আসতে পারো আরনবাটাতে তো এখন চলো ঠাকুরগুলো দেখবো দেখে তোমাদেরকে জানাবো কোনটা কেমন হয়েছে তোমাদেরকেও ফাইনালি আমরা চলে এসেছিলাম আরনঘাটাতে আর এখানে আসার পরে ফার্স্টে এই প্যান্ডেলটা দেখতে পারি এটাই লেখা ছিল আই লাভ উত্তরণ বাট এই প্যান্ডেলটা আমি ঢুকতে পেরেছিলাম না যেহেতু প্রচণ্ড বড় লাইন ছিল তো ভেবেছিলাম লাস্টে যাওয়ার সময়তে আমরা ওই প্যান্ডেলটা দেখবো বাট এত ভিড় আর এত লেট হয়ে গেছিলো ওই জন্য আমরা দেখতে পাইনি বাড়ির থেকেই বেরিয়েছিলাম 7টার দিকে পৌঁছাতে পৌঁছাতে 7:30-8টা বেজে গেছিলো তো যাই হোক এরপরে আমরা চলে যাই সেই বড় মাঠটায় যেটার কথা তোমাদেরকে আমি বলছিলাম তো বড় মাঠটা আমরা খুঁজে পাচ্ছিলাম না ফার্স্টে যেহেতু আমি প্রায় 2 থেকে 2.5 বছর আগে এই এখানে এসেছিলাম তো আসার পরে খুঁজে পেলাম অনেকটা খুঁজতে হয়েছিল আর গুগল ম্যাপ থেকে খুঁজে পেলাম আর ভাবছিলাম যে লোকরা যেদিকে বেশি যাচ্ছে সেই দিকে যাওয়াটাই বেটার তো সেইভাবেই আমরা বেসিক্যালি খুঁজে চলে এসেছি তো এই মাঠে প্রচণ্ড ভিড় হয়েছিল মানে এত ভিড় এক একটা প্যান্ডেলে প্রায় 300-350 জন করে লাইন ছিল তো এখানে আসার পরে ভাবছিলাম যে কোনটা আগে দেখব কোনটাতে ভিড় কম এই ভাবতে ভাবতে দেখতে পাই সব কটাতেই মোটামুটি ভালোই ভিড় আর শুধু ভাবছিলাম যে কোনো একটা প্ল্যান করে যদি একটু আগে ঢোকা যাই বাট কোনো কিছুতেই কাজে লাগছিল না যার লাইনের মধ্যে চলে যাচ্ছিলাম তারাই শুধু কথা শোনাচ্ছিল তো এরকম করতে করতে ভাবলাম যে না এভাবে আরও লেট হয়ে যাচ্ছে এর থেকে লাইনেই দাঁড়ায় যেভাবে যে কটা হোক দেখে বাড়ি যেতে হবে যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো এরপরেই আমরা লাইনে দাঁড়িয়ে যাই যেহেতু বললামই তো অনেকটা রাত হয়ে গেছিলো তো এখানে এইগুলো করতে করতে 8:30 প্রায় বেজে গেছিলো এরপরে লাইনে দাঁড়াই ফার্স্ট লাইনটা এটা ছিল প্রচণ্ড ভিড় ছিল মানে প্রচুর লাইন ছিল এতটা লাইন ছিল যে আমি ভাবছিলাম যে আজকে বাড়ি ফিরতে কি পারবো সব কটা দেখে আর অন্য প্যান্ডেলগুলো দেখা হবে কি হবে না এইগুলো ভাবতে ভাবতেই ভাবলাম যে না লাইনটা একটু একটু করে এগোচ্ছে আর আমার মনের একটু একটু করে মানে ভয়টাও কাটছিল যে না আমি ঠাকুরটা দেখতে পারবো আর এই প্যান্ডেলটা সত্যি বলতে খুব সুন্দর করেছে মানে এখানে যে 4-5টা প্যান্ডেল হয়েছিল দারুণ হয়েছিল আমার ভীষণ ভালো লেগেছে আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এখানে সব থেকে বেশি কোনটা ভালো লেগেছে সেটাও তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তো অনেকটা টাইম লাইনটা ক্রস করার পরে এবার ফাইনালি আমরা ভিতরে ঢোকার চান্স পেয়েছি তো চলো এখন ভিতরে ঢুকতে ঢুকি নেক্সট প্যান্ডেল দেখার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়ি আর এখানে প্রচুর ভিড় ছিল মানে মানুষ হারিয়ে যাওয়ার মতন ভিড় ছিল এইটুকু মাঠে যে এতটা ভিড় হয়েছিল তো যাই হোক এরপরে এই প্যান্ডেলটা এটা দারুণ করেছিল মানে পাহাড় পর্বত টাইপসের একটা করেছিল আর ভিতরে ঠাকুরটা এত সুন্দর করেছিল তোমাদের বলে বোঝাতে পারবো না তোমরা কিছুক্ষণের মধ্যেই সেটা দেখতে পারবে আর এই প্যান্ডেলটা আমরা অনেকটা টাইম অতিক্রম করে এটার ভিতরেও ঢুকি সবটা তো আর ভিডিওতে অত বড় ভিডিও করা হয়নি প্রায় আধা ঘন্টারও বেশি আমরা লাইন দাঁড়িয়েছিলাম তো যাই হোক এরপরে আস্তে আস্তে করে আমরা ঢুকছিলাম আর মনে মানে আশা আকাঙ্ক্ষাটা আরও বাড়ছিল যে এইবার আমরা ঠাকুরটা দেখতে পারবো ফাইনালি এতটা মানে আধ ঘন্টা 1.25 ঘন্টা করে একটা লাইন যদি টানতে হয় তাহলে বুঝতেই পারছো কতটা মানে ধৈর্যের ব্যাপার আছে তো সেই জন্যে আমার খুব এবার মানে একটু আলাদাই অনুভূতি হচ্ছিল যে না এবার ফাইনালি ঠাকুরটা দেখতে পারবো তো যাই হোক ঢোকার পরে তোমরা জাস্ট দৃশ্যটা দেখো এত সুন্দর হতে পারে কোনো ঠাকুর মানে আমার ভীষণ ভালো লেগেছিল এই থিমটা জাস্ট ওয়াও এই ঠাকুরটা দেখার পরে আমার মুখের ভাষা পুরো আটকে গেছিলো এত সুন্দর বাট বেশি টাইম আমাদের থাকতে দিয়েছিল না অল্প একটু টাইম থেকে আমাদের বেরিয়ে আসতে হয়েছিল ওই জন্য একটু মন খারাপ হয়ে গেছিলো মন খারাপ করে আর বেশিক্ষণ থাকতে পারলাম না যেহেতু আরও দুটো প্যান্ডেল রয়েছে বাট আমাদের এখনও দেখা কমপ্লিট হয়েছিল না আর এখানেই বেজে গেছিলো 10:45-10টা মতন আর অনেকটা রাত হয়ে গেছিলো এরপরে ভাবছিলাম যে না বাড়িতে আর ঢুকতে দেবে না তার থেকে আমরা এই ঠাকুরগুলো যে করেই হোক দেখে বেরিয়ে পড়তে হবে তো একটা প্যান্ডেলই দেখেছিলাম আর এই প্যান্ডেলটা একটু চালাকি খাটিয়েছিলাম কারণ এখানে আর কোনো উপায়ই ছিল না আমরা লাইনে দাঁড়িয়েছিলাম না পুরো একদম মুখের সামনেই দেখো মুখের সামনে গিয়ে আমরা দাঁড়িয়ে পড়ি হুট করে আর পিছন থেকে কেউ কিছু বলতেও পেরেছিল না তো কোনো মতে তাড়াহুড়ো করে ঢুকে আমরা এই প্যান্ডেলটা দেখতে পারি এই ঠাকুরটাও ভীষণ সুন্দর করেছিল বাট আর একটা প্যান্ডেল ছিল সেটা আমরা দেখতে পারলাম না সেই জন্য একটু মন খারাপ ছিল তো যাই হোক সব কিছু তো একেবারে সম্ভব হয় না তো যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমাদেরও তোমরাও বলো যে কোন ঠাকুরটা আর কোন প্যান্ডেলটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে আর তোমরাও কালী পুজোতে কোথায় কোথায় ঘুরলে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি কেউ আরনঘাটা গিয়ে থাকো সেটাও আমাকে বলো তো এরপরে এই প্যান্ডেলটা ঢোকার পরে এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছিল কিন্তু লাইট
লাইটিংটা না আমার বেশি একটা ভালো লাগেনি, মানে এই লাল সবুজ লাইটিংগুলো আমার খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, এই ঠাকুরটাও তোমাদের দেখাচ্ছি একটু পরে, দেখো তোমরা, তোমরাও জানাও কেমন করেছে, আর তোমাদের ওখানে সবথেকে বেস্ট প্যান্ডেল কোন ক্লাবে সেটাও জানাও। এই ঠাকুরটাও খুব সুন্দর হয়েছিল সত্যি বলতে, ঠাকুর সব ঠাকুরই সুন্দর, বাট প্রতিমা যেগুলো বানাই সেগুলোও আমার সুন্দর লাগে। তো সব ঠাকুরই সুন্দর, ছোট হোক বড় হোক সব প্যান্ডেলই সুন্দর, তবুও কিছু কিছু হয় না যে খুবই ভালো লাগে। তো হ্যাঁ, এই ঠাকুরটাও আমার ভীষণ ভালো লেগেছিলো। তারপরে এই যে এইগুলো দেখছিলাম, এগুলো ভীষণ কিউট লাগছিলো, তো ওখান থেকে আমি একটা ওগুলো কিনেছিলাম। আর এরপরে দেখেছিলাম চুড়ি, আর এখানে খুবই সুন্দর সুন্দর চুড়ি ছিল, তো এখান থেকে আমি একজোড়া চুড়ি নিয়েছিলাম, তো এটা ইজে দিয়ে দিয়েছিলো। তো তারপরে চলে গেলাম আমরা পাপড়ি চাট খেতে। আমি যেই মেলাতেই যাই পাপড়ি চাটটা খাই, আমার খুব ভালো লাগে, তোমাদেরকে আমি আগেও বলেছি আর এখনও আজকে একবার বলে দিলাম। পাপড়ি চাট খাওয়া কমপ্লিট করে ভেবেছিলাম আর একটা প্যান্ডেল আছে ওটা ঢুকবো, বাট ওটাতে প্রচণ্ড ভিড় আর ওটাতে কোনো চালাকিও খাটানো গেল না, ওই জন্য বেরিয়ে পড়লাম। আর সত্যি বলতে আমি মেলা ফেলাই গেলে পাপড়ি চাট, ঘুগনি আর মথুরা কেক আর আইসক্রিম, এই চারটে জিনিসই আমি কমন এগুলো খেয়ে থাকি। আর ফুচকা বলো বা অন্য কোনো বড় বড় যে দোকানগুলো বসে সেখান থেকে কোনো কিছু হোক আমি কোনো কিছু খাই না, কারণ আমার সত্যি বলতে কেমন একটা লাগে যে ওই জিনিসগুলো কতদিনকে কতদিন আগেকার বানানো থাকে। যদিও বা এগরোল মোগলাই কিছু একটা খাওয়ার ইচ্ছা আমি বাইরের থেকে খাই, আমার মানে কেমন একটা ওই দোকানগুলোর থেকেই না খেতে ইচ্ছা করে না। তো এখানে এসে একটা এই দোকানটা দেখলাম, এটা বেশ ভালো লেগেছিলো যে একটা গাড়ির উপরে বেশ একটা বেশ সুন্দর ছিল। তো যাই হোক, এখান থেকে আমি কি যাই হোক একটা চিকেনের কিছু একটা নিয়েছিলাম যেটা খেতে দুর্দান্ত ছিল, বাট প্রচুর ফুড কালার মেশানো ছিল। তো ফুড কালারের জন্য আমি সেরকম একটা প্রেফার করবো না যে তোমরা খাও, বাট হ্যাঁ খেতে টেস্টি ছিল। তো এখান থেকে যাই হোক, চিকেনেরই কী যেন নিয়েছিলাম, ক্রিসপি চিকেন কিংবা সেরকমই কিছু। তো ওটা খাওয়া দাওয়া কমপ্লিট করে জল টল খেয়ে একেবারে বেরিয়ে পড়লাম, যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো আর সাড়ে দশটা বেজে গেছিলো। আর এত রাত পর্যন্ত সাধারণত আমি বাড়ির বাইরে থাকিনি, ফার্স্ট টাইম এই যে জেদ করে আমি এসেছিলাম ঠাকুর দেখতে। তোমাদেরকে আমি সেটা বলছি, শুধু তোমাদের কারণে আমি আসতে পেরেছিলাম, কারণ আমার মা, হ্যাঁ অন্যের ফ্যামিলির থেকে ভিডিও করা পছন্দ করে না, বাট হ্যাঁ আমার মা পছন্দ করে আমি ভিডিও করি। আর ওই জন্য মাও বলেছিল যে ঠিক আছে তুই যা, শুধুমাত্র ভিডিওর কারণে আমাকে ছেড়েছিল যে ঠিক আছে যেতে পারিস, বাট সে দশটার মধ্যে বাড়ি ফিরবি, তাও সেটা হয়েছিল না, অনেকটা রাত হয়ে গেছিলো। তো তোমাদের জন্য একটু বকাও খেয়ে নিলাম, তো এই বকাগুলো খাওয়ার কারণে তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আর যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো তারা প্লিজ একটু লাইক করে দিও। তো চলো আজকের মতো বাই বাই, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।